ছাত্রছাত্রীরা তোমাদের জন্য দেখো ইতিহাসের সাজেশন করেছি দু সালে তোমরা এ বছর পরীক্ষা দেবে যারা তাদের জন্য সাজেশন করেছি দেখো দুই হাজার চব্বিশ সালে ইতিহাস সাজেশান মাঝারি মানের প্রশ্ন লিখেছি মোট চোদ্দোটি এই চোদ্দোটি প্রশ্ন করলে তোমরা মাঝারিমানের প্রশ্ন উত্তর দিতে পারো প্রশ্নের এক নম্বর প্রশ্ন করছি দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী সরকারির নথিপত্রের গুরুত্ব দু নম্বর প্রশ্ন হচ্ছে আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো তিন নম্বর প্রশ্ন মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফক্রি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল বঙ্গভঙ্গের বঙ্গভঙ্গে বঙ্গভঙ্গের সময় শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও প্রাচ্য ও পাশ্চাত্যবাদী প্রাচ্য পাশ্চাত্যবাদী সম্পর্কে আলোচনা করো বিদ্যাসাগর বিদ্যাসাগর প্রাচ্য পাশ্চাত্যবাদী সম্পর্কে আলোচনা করো এরপর হচ্ছে দেখো বিদ্যাসাগর শিক্ষা বিস্তারের জন্য সংস্কারগুলো আলোচনা করো হায়দ্রাবাদ ভারতের ভক্তির প্রেক্ষাপট আলোচনা করো আত্মজীবনী হিসাবে জীবনমুখী সম্পর্কে জীবনমুখী স্মৃতি সম্পর্কে কি অভিমত তা লেখো হিন্দু পেট্রিয় পত্রিকা থেকে কিভাবে উনিশ শতকে সমাজ চিত্র পায় তা লেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকর সম্পর্কে মতবিরোধ বা পার্থক্য আলোচনা করো জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভক্তি হয় উডের নির্দেশনামায় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কায়টা কেন হয়েছিল এই হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নের প্রশ্ন এবার আট নম্বরের প্রশ্ন এই আট নম্বরের প্রশ্নগুলো যে আট নম্বরই আসবে তা নয় এই আট নম্বরের মধ্যে কিছু প্রশ্ন চার নম্বরের মধ্যে পেতে পারো তাই আট বলে আট আটই আসবে এমন না আটের মধ্যে কিছু চারও পাবে কিছু আটেও পাবে আটের যে প্রশ্নের মান আট আট সেই প্রশ্নের এক নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে মহাবিদের প্রকৃতি আলোচনা করো নীল বিদ্রোহের কারণ ফলাফল লেখো ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা লেখো লেখায় ও রেখা জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আশা করি তোমাদের এই ভিডিওটি পরে তোমাদের বেশ কিছু উপকারে লাগবে ধন্যবাদ সবাইকে